ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবন থেকে গোপনে সরিয়ে নিয়ে সরকারি ওষুধ বিক্রি করার অভিযোগ উঠেছে দুই নার্স ইনচার্জের বিরুদ্ধে। তাদের হাতেনাতে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে হাসপাতাল প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু ইনজেকশন, সিরিঞ্জ ও স্যালাইন জব্দ করা হয়। অভিযুক্তরা হলেন হাসপাতালের মেডিসিন ভবনের 802 নম্বর ওয়ার্ডের নার্স ইনচার্জ ফারজানা আক্তার ও সহকারী ইনচার্জ জেসমিন আক্তার। সোমবার দুপুর আড়াইটার দিকে দুজনকে আটক করে ইনজেকশন সহ হাসপাতালের পরিচালকের রুমে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে পরিচয় গোপন রাখার শর্তে 802 নম্বর ওয়ার্ডের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা জানান, এক রোগীর প্লাস্টিকের বালতি চেক করে তাতে প্রায় 12,000 টাকার বিক্রয় নিষিদ্ধ সরকারি ইনজেকশন পাওয়া যায়। ওই রোগীর এক স্বজন জানান, 802 নম্বর ওয়ার্ডের নার্স ইনচার্জ ফারজানা ও সহকারী ইনচার্জ জেসমিন আক্তার 12,000 টাকার বিনিময়ে ইনজেকশনগুলো বিক্রি করেন। লুনা ফ্রস্নিপা, ঢাকা পোস্ট।